হ্যালো ফ্রেন্ড, আমি অসীম আবার ফিরে এসেছি তোমাদের কাছে। অনেকে এখানে জিজ্ঞেস করছে ডাব্লিউপি সম্পর্কে। ডাব্লিউপি সম্পর্কে আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে সাজেশনের জন্য যারা যারা আমাকে কমেন্ট করছে, ভাই সাজেশন নিয়ে কিছু বলার সেরকম কিছু নেই, তার কারণ এতটাই পরীক্ষা টাপ, সাজেশন দেখে পড়তে গেলে চাকরি পাবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা এসএসসিতে জেনারেলতে মেরিট কত পাস, 100-এর মধ্যে যদি তুমি 50 থেকে 60 নম্বরের মধ্যে রান নাম্বার তুলতে পারো তাহলে অবশ্যই পাস করবে। এখন 40 নম্বর তোলাটাই দুষ্কর ব্যাপার, মুশকিল হয়ে যাচ্ছে। কেন, এখন একদিন নয় 4 দিন ধরে পরীক্ষা। তোমার একদিনে পরীক্ষা হবে, তোমার বন্ধুর হয়তো অন্যদিনে হলো, তারপরে তার বন্ধুর অন্যদিনে হবে, কোনখান থেকে প্রশ্ন আসবে কোনো বলা যায় না। তাই এখন সাজেশন করা একটু মুশকিল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে সমস্যাটা। তো মেন ব্যাপার হচ্ছে এটা, ডাব্লিউপির ক্ষেত্রেও এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এখানে একটু গণ্ডগোলই হয়ে যায় প্রায়। তো এই জন্যই বলা হয় বন্ধুরা, তো তোমরা যতটা সম্ভব ডাব্লিউপির বিভিন্ন রকম বই কিনবে, বই কিনে পড়াশোনা করবে। কোনো লেখকের বই থেকে পড়ে লাভ নেই। আর্মির জন্য রামসিং যাদবের বইটা সব থেকে ভালো আছে, বেঙ্গল পুলিশের জন্য বিভিন্ন লেখকের বই আছে, প্রত্যেকটা বইকে ফলো করবে। প্রত্যেকটা বই, আমি একটা বই ঘাঁটিনি, আমি 3-4টা বইকে ঘাঁটেছি, তবে জানি আমি পাস করতে পেরেছি। চাকরি পাওয়া এত সোজা নয়। স্কুলে তো অনেকে পড়ে, সবাইকে ফার্স্ট ডিভিশন নাম্বার পায় না। পাস অনেকে করে যেগুলো কোনো কাজের নাই, সেরকম মেরিট মানে কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ব্যাপারটাই ধরা হয়। পাস অনেকে করে, পাস করলেও সে কি চাকরি পায়? স্কুলে পায় না। না স্কুলে ভালো রেজাল্টের জন্য মাস্টারকে টাকা দিতে হয়, মাস্টারকে ঘুষ দিতে হয়, কিছু না। চাকরির জন্য সেরকম কোনো ঘুষ দিতে হয় না, চাকরির ব্যাপারটা সেম স্কুলের মতোই। 3টে পরীক্ষায় পাস করলেই হবে, মাঠ, মেডিকেল, রিটেন পরীক্ষা। এখানে অনেকে পাস করতে পারে না, তাই উল্টোপাল্টা বকে, ঠিক আছে, কথা না বুঝে বকে। যারা পড়াশোনা করে না তারা এরকম উল্টোপাল্টা বকে। যারা পড়াশোনা স্কুলে করেছে, ভালো করে বুঝেছে, শুধু পড়াশোনা নয় কাজের কাজ যারা করেছে তারাই হয়। ওকে বন্ধুরা, বাই বাই।